আসসালামু আলাইকুম বিয়াস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখি বিয়াস আপনারা সকল ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বিয়াস, আমার ফ্যামিলিও ভালো। বিয়াস আজকে একটা অ্যালটমেন্ট গার্ডেনিং ভিডিও লিয়ে আইসি। আমি আশা করলাম আমার ভিডিওটা আপনারা ভালো পাইবা, আর যদি কোনো ভাই বই নেন তো আমার ভিডিওটা ভালো লাগে না, প্লিজ আপনারা দেখতে থাকবা, দেখতে দেখতে হয়তো আপনারা ভালো লাগতেও পারে। আর আজকে তারিখটা হয়েছে বিয়াস জুন মাসের 14 তারিখ, 14 জুন। আমি আমার কিছু গাছ রইয়া দিম অ্যালটমেন্টের মাঝে, আর আপনারা লগে তোরা শেয়ার করম। তো দেখো কাবি, আজ কিছু গাছ আমি আমার গর্তনে আনছি, আমার অ্যালটমেন্টের মাঝে বা গড় হাইয়া রাইয়া আনছি, আর গুন বিয়াস বার করলাম। আর ও দেখো কি একটা মিষ্টিলাউর গাছ একটা টবর মাঝে আমি ওগুতা রইয়া দিম টুডে, আর কিছু মারু আর ক্রজেট রইয়া দিম। এর আগেও বিয়াজ আরও অনেক রইয়া দিছি আমি, হইলে আমার গাছকে যেন সকলটি বাঁচছে না, আর যেগুলো বাঁচছে এগুলো তো ঠান্ডায় অবস্থা বেশি ভালো নাই। আর মারু আর ক্রজেট বিয়াজ দেখছি না আমার লাস্ট এখানে, আর আমার নাই, আমি রইয়া দিলেই না। আপনারা দোয়া করবো আমার গাছকে চিন্তার লাগি, যদি এগুন মরে উড়িয়াতে দিছি আর আমার আর গাছ নাই বিয়াজ। আর ফার্স্টে সুন্দর সুন্দর গাছ রইয়া দিয়েছি, আমি বিয়াজ এগুন খাই লিছি, আমার চলে গিয়ে বা ঠান্ডায় উন্ডায় নষ্ট হয়ে গেছে আমার সারা গেছি। তো দেখো কে বিয়াজ গর্তনে আনছি, আনি এখন বাঘতনে তোরা তোরা করিয়া বার করলাম, বা করিয়া শেষে গুনটা বিয়াজ যেখানেও একটা দুইটা করিয়া খাইছে, বা যে পিঠোর মাঝে দেখ মু কম অন্য একটা দিলাইমু, আর একটা বেডর মাঝে আর একটা রইয়া দিলাইমু বিয়াজ। এগুলো আর এরা কিও লাভ নাই আর বেশি বাড়েরও না, দেখো কা ঠান্ডা। এগুলো আমার অবশ্যই আমার ফ্রন্ট গার্ডেনও আসিল বিয়াজ, গড়ো আসিল না এগুন ফ্রন্ট গার্ডেন, তো না আমি অ্যালটমেন্ট গার্ডেনও নিয়ে রইলাম। আর এগুন বাড়া থাকি থাকি বিয়াজ বড়ো হয়েছে গাছ, আমি গড়োর ভিতরে এগুন রইছিও না, সিডলিং তো স্টার্ট করি এগুন গার্ডেনও থাকি থাকি অত বড় হয়েছে। অবশ্যই অক্টোবর মাঝে পয়লা গাছ তুলে নিয়েছিলাম সকলটি, শেষে বিয়াজ আমি একটা একটা করিয়া কি দিলাইছি টপ চেঞ্জ করিয়া, আর আমার গার্ডেনের মাঝেও আসিল এগুন। সারা গেছেন বিয়াজ খুব হেলথি এবং বালা সুন্দরও, বাট আমি রইয়া দেওয়ার ফলে কতটুকু বালা থাকবো আমি জানি না, একমাত্র আল্লাহ জানেন। আর মিষ্টিলার গাছটাও বিয়াজ আমি রইয়া দিলাম, দেখো খুবই ছোটো একটা টবর মাঝে আর অল্প মাটির মাঝে, আর গাছটা অনেক বড় হয়ে গেছে লাগে। আর এখন দেখলাম আমি কিছু ইয়েলো ইয়া ইয়ের পাতা গেছি, নো ভাবলাম যে এগুলো আর রাখিয়া লাভ নাই। ও পিঠোর মাঝে দেখো কা বিয়াজের আগেও আমি রইয়া দিছিলাম, এই গাছের অবস্থা দেখো কা, তো ও গাছের সাইডে দিয়া কই ও মিষ্টিলারও গাছটাও আমি রইয়া দিলাইমো, আর একটা স্টিক লাগাইয়া বান্ধিয়া দিলাইমো। আর বিয়াজ যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিবে, আর আমার চ্যানেলটার পাশে থাকবা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা, আর যারা আসেন আমার চ্যানেলটার পাশে আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ। বিয়াজ ইপিটোর মাটি আমার অলরেডি রেডি করা লাগে, টুডে আমি আর কোনটা দিলাম না, জাস্ট খালি নিউ সাইডটা মাটি আর করমু পিঠ। তো বিয়াজ আপনারা জানেন অনেক আক্তনিও আমি রেডি করে রাখি দিয়েছি সকল সারুর দিয়া, তো কোনো গাছ তো আর রয়েছি না বা রয়েছি ওইছেও না, যেহেতু মাটির মাঝে সকলটা রয়েছেও, এখন খালি নিউ সাইডটা মাটি আর করলাম আমি কম্পোস্ট আর করি, আর আমার গাছটা আমি রইয়া দিলাইমু। আর গাছটা যদি সেটেল হয়ে যায় বিয়াজ, যে আমি এখন সপ্তাহ বাদে আমি কিছু সার বা যেহেতু দিই আমি আর্ট করমু, চেষ্টা করবো যে তো আর্ট করি আপনার লগে শেয়ার করার। দেখো কা বিয়াজ মাটি রেডি করা, মাটি কেছেন যে বুস পুষা আমি যে লাররাম কুনি দিয়া খুব সুন্দরভাবে জোর জোরা খুব সুন্দরভাবে ইয়র গিয়া মাটি কিছু ধরে হুফুফা বিয়াজ। দেখো কে বিয়াজ আমার মিষ্টিলাউর গাছটার জ্বর গেছি নোম, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সতেজ রয়েছে। এখন তো বিয়াজ ঠান্ডা কীতা করবো জানলাম না, যেহেতু জুন মাস আইচ্ছে এখন, জুন মাস হইলাম ঠান্ডা তো মানিও নেওয়া যান না, আর গাছ তো আর কতদিন গড়ে রাখি নিতাম বিয়াজ, আর কেউ গীতা করতাম। আরও কিছু গাছ রয়েছে বিয়াজ আমার বাংলালাউর মিষ্টিলাউ, আমি বেরি সুন আমি একসিনও রইয়া দিলাইমু, চেষ্টা করবো আপনারা লগে শেয়ার করার। একটা স্টিক লাগাইয়া বিয়াজ বান্ধা দিলাই মো, আর একটু পানি দিমু শেষে। এখন দেখো কা বিয়াজ একটা বেড আপনারা দেখাই দাম, আমার জাল দি নেট দি গুড়া, কেন মাঝে আমি ডেঙ্গারও ইয়া দিছিলাম, ডেঙ্গা গেছেন বেশি ভালো হয়েছে না, একটা দুইটা উড়ছে উড়ছেও না, তা আমি বিয়াজ ওখানে বালা করি কুড়ি লিমু এখন আবার কুদাল দিয়া, আর কিছু গ্রাস যেটা উড়ছে অক্সিজেন হালকা বাঁচিলিমো বাঁচছে, ও বেডর মাঝে বিয়াজ আমি আমার মারু আর ক্রোজেট আমি রইয়া দিলাইমো।
মাটির মাঝে বিয়া সব ধরনের সার দেওয়া আছে, আমার আটঘর আছে, লাগি এখন আর কোনো সার আটঘর রাম না, আমি খালি গাছকে চিন রইয়া দিলাই রাম, আমি পরবর্তীতে আটঘর মো সার। আর যেহেতু অনেক ছোট গাছ শিখছি, নিশ্চিন তো আরও বেশি সারের দরকারও নাই বিয়া যখন। আমি ডেঙ্গাই তো রইবার আগে বিয়াজ আমি মাটি গেছি রেডি করে নিয়েছিলাম সকলটা দিয়েও, যেহেতু ডেঙ্গা হয়েছে না বাকুন্তা হয়েছে না, তে মাটি গেছি তো অলরেডি সার আছে। তো দেখো কে বিয়া যাও গাছ কেছি নামি রইয়া দিলে ইমো এখন কো আর ইনোর ইয়া দিয়া বিয়াজ বাদে যে গুণ থাকবো কি একটা বা দুইটা জোটও থাকে, এই গুণ তোরে বিয়াজ আমি আমার যে মিষ্টি লাউ মারু ক্রজে এটা তার লাগে ফিট রেডি করছিলাম, ফিট অকলর সাইটে দিয়া দিয়া দিলে ইমো যেন দেখবো কম, বা যে পিঠর মাঝে গাছ বেশি আনহেলথি ওনো আর একটা দিলে ইমো বিয়াজ। মাত কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। গাছটা দেখো গা বিয়াজ মাশাল্লাহ খুবই হেলথি গাছটা, আপনারা আমি জোরটাও দেখাই দাম যে সুন্দর জোরটাও। এখন তো বিয়াজ ওয়েদারে যদি বাদ করে কিতা করুম কিছু করার নাই, দেখো গা খুবই সুন্দর একটা আমার ক্রোজেটর গাছ, ক্রোজেটর মারু সরি বিয়াজ মারুর গাছ একটা। মাটিত পিঁয়াজ কিছু আট করলাম না টুডে, বিকজ আমার সব তা আট করা আছে এই মাটি গেছিন তোর মাঝে, এখন সাইরাম খালি গাছ কেছিন রইয়া দিয়ে একটু গাছ কেছিন যদি বালা ওই যে করে বা সেটুই যায় শেষে আমি সার আট করবো বিয়া সাইটে দিয়ে আমি দিমুনে অসুবিধা হইতো নাই। আর যেহেতু মাটির মাঝে সব ধরনের সার আট করা আছে, কোনো গাছ রয়েছি পিঁয়াজ গাছ রয়েছি ওইছে ওনা তো স্টিল মাটির মাঝে সার রয়েছে। তো বিয়াজ লাস্টে দিয়ে আপনারা দেখাই লিমো আমি আমার এনাদার পিঠকলোর মাঝে একটা একটা কুনানো কুনানো দিছি, আর এন্ডে দিয়ে পানি দিমো বিয়াজ, আমি অফ ক্যামেরায়ও পানি দিলে ইমো, পানি দেওয়াটা আর আপনার লগে শেয়ার করতাম নাই। রইতে যে ভালো লাগে বিয়া সারা গেছিন দেখো আপনারা, আমি রইয়া দিতে সময় যে এনজয় করি গার্ডেনে লাগাইতে সময় যে সময় গাছ গাছিন মরি যায় এই সময় যে খারাপ লাগে হওয়ার মতো নাই। ওই দেখো গা বিয়াজ আমি আবার রইলিছি, আর অবশ্য সাইডে দিয়ে একটা লাইন বাকি রয়েছে ইচ্ছে তো আমি রইয়া দিলাই মো অন্য কোনটা বেডটা খালি রাখতাম নাই। তখন বিয়াজনও যে মিষ্টি লাউ রয়েছিলাম একটু আগে তার লগে মাঝে একটা স্টিক বান্ধিলি মো, স্টিক গাড়ি লিমো আর কি গাড়ি আর সুতা দিয়ে বান্ধিলি মো, গাছটা একটু লম্বা একটু বান্ধিয়া দিলাম বিয়াজ, মাটির লগে লাগাইল থাকলে স্লোগে বেশি প্রবলেম করবো, একটু বড় হওয়ার পরে বিয়াজ আমি চিনি বেডে দি বা মাটি মুখ আমি ফুটাইয়া দিলাই মো গাছটারে, আমি ইলান স্টিকও রাখতাম নাই। অবশ্য এখন আমি একটু বান্ধিয়া রাখছি ওই দুই তিন দিন বা এক সপ্তাহ যাওক গাছটা একটু বড় হোক। আরও দেখো কে বিয়াজ ও পিঠর মাঝে আমি একটা আছে অবশ্য আর একটা আমি সাইডে দিয়ে রইয়া রাখে দিছি, আর অন্য আরও একটা না দুইটা ইয়ে রয়েছি আপনারা দেখাই দাম। বিয়া সকল ভালো থাকবা সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।